আজকে আমি বানিয়ে দেখাবো মিষ্টির দোকানে সিঙ্গারার সাথে যে তেঁতুলের চাটনি দেয় সেই চাটনিটা। আসুন দেখিনি কী কী লাগছে চাটনি বানাতে। লাগছে তেঁতুল, লাগছে খেজুর, জিরে, শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো, চিনি, নুন, আর লাগছে আখের গুড়। আমি প্রথমে একটু সসপ্যানে জল দিয়ে দিচ্ছি। আমি 7-8টা খেজুর দিয়ে দিলাম আর বেশ খানিকটা তেঁতুল দিলাম। গুড় দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচ মতন, বড় চামচে 2 চামচ এবারে আখের গুড় আছে। এবার আমি খেজুরটা তেঁতুলটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ এটা ফুটতে দেবো। খেজুরটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি উপর থেকে নুন দিচ্ছি একটু, খুব সামান্যই নুনটা দিতে হবে। এবার চিনি দিয়ে দিচ্ছি আমি, যেহেতু গুড় দেয়া আছে ওই জন্য আমি 3 চামচ মতন চিনি দিলাম। টক টক মিষ্টি মিষ্টি হবে এটা। পাতটা তৈরি হয়েছে, এবার আমি ঢেলে দিচ্ছি, প্রথমে জলটা ছেঁকে নিচ্ছি এই ছাঁকনিতে। এবার আমি কাতটা বের করব। একটু ধৈর্য ধরে কাতটা আস্তে আস্তে বের করতে হবে। আমি হাত দিয়েই করছি কারণ বেশ খানিকটা রয়ে যায়, যেগুলো হাতে না করলে হয় না। এরকম ভাবে কাতটা বের করতে হবে। এবার আমি আবার সসপ্যানে ওই বাকি যে কাতটা বেরিয়েছিল সেইটা দিয়ে দিলাম। এবার আমি জলটা মারবো, খানিকটা একটু ঘন করবো চাটনিটা। ঘন হয়ে গেছে, এবার আমি জিরে এবং শুকনো লঙ্কা যে ভেজে মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি চাটনির উপর দিয়ে দেবো। এই চাটনিটা ধোকলা সিঙ্গাড়া এসবের সঙ্গে খুব ভালো খেতে লাগে। মিষ্টির দোকানে সিঙ্গাড়ার সাথে দেওয়া তেঁতুলের চাটনি আমার রেডি।